إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من ذرية من حملنا مع نوح، إنه كان عبدا شكورا. ومن الناس من يتخذ من أندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله، والذين آمنوا أشد حبا لله. والذين آمنوا أشد حبا لله. فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه، فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. قل إن كنتم تحبون الله، قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শান্তপাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষ সম্মানিত মুফাসসিরিন কেরাম, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সদস্য জেলা পরিষদ চট্টগ্রাম, সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম জিল্লু, সভাপতি শান্তপাড়া জামে মসজিদ মৌসাপুর সন্দীপ, আজকে সন্দীপের এই প্রাণের মিলন মেলায় আমি যেন আল্লাহ প্রেমের সুগ্রাণ পাচ্ছি। পৃথিবীর অনেক পাপাচার থেকে, অপবিত্রতা থেকে মুক্ত, নদী ঘেরা বিচ্ছিন্ন এই দ্বীপে আমার অন্তরে আমি অনুভব করছি আপনারা অন্যদের চেয়ে অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে আরো ভালো রাখেন, বাংলাদেশের সব মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখেন। বাংলাদেশ আবেগ ভক্তি বিশ্বাসের দেশ। আমার সম্মানিত প্রধান অতিথি খুবই জোরালো ভাষায় তার মনের সেই ভালোবাসাটাই ব্যক্ত করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। আমরা চাই এদেশের জনগণ, এদেশের নেতৃবৃন্দ, এই দেশের সরকার সকলে মিলে আমরা এমন এক দেশ গড়ব যেটা বিশ্ব নেতৃত্ব দিতে পারে ইনশাআল্লাহ। এবং এই দেশে সেই যোগ্যতা, সেই কোয়ালিটি আছে আছে। এদেশের জিহ্বা রসনাগুলো, জিহ্বাগুলো এমন আমি পৃথিবীর কোন দেশ রাষ্ট্রে এমন জিহ্বা দেখিনি। হয়তো বা আছে, আমার নজরে আসেনি, তবে খুব কম। আমাদের এই দেশের মানুষ ইংরেজি যখন ভালোভাবে শেখে মনে হবে সে ইংরেজ দেশে জন্ম হওয়া মানুষ। এরা যখন আরবি বলে, এরা যখন কোরআন পড়ে, এই দেশের ছোট্ট শিশুরা আরবি ভাষার জন্ম যেসব দেশে
সেসব দেশের শিশুরা এই দেশের শিশুর কাছে হার মানে। এই দেশের জিহ্বায় সব ভাষা খাপ খায়, উচ্চারিত হয় মাতৃভাষার মতো। কারণ আমার বাংলাদেশ অতিথি পাখির দেশ, অতিথি মানুষেরও দেশ। আমরা বিশ্বের সব অঞ্চল থেকে এসে এই দেশে আমরা একটা মমতার দেশ গড়েছি। আমরা সব ভাষাভাষীর এই দেশে আছে, আরব, পারস্য, সেই ইংরেজ, মানে সব মহাদেশের মানুষ। সেই এই দেশ এত সৌন্দর্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দেশে যেখান থেকে যে এসেছে এই দেশের নিসর্গ শোভা সৌন্দর্য দেখে এই দেশে থেকে গেছে। এই জন্য এই দেশে এটা বহুমাত্রিক সংকর জাতির দেশ, বহু জাতি গোষ্ঠীর সমন্বিত একটা দেশ। এই জন্য আমাদের জিহ্বায় সব ভাষা চলে, আলহামদুলিল্লাহ। ইংরেজরা যখন বাংলা শেখে তখন ওরা কিছু বর্ণ উচ্চারণ করতে পারে না। যেমন ইংরেজদের একটা কথা শুনেছি, কে জানি বলছে, হামি টোমাকে ডেকিয়ে দেবে, হামি টোমাকে ডেকিয়ে দেবে। ওরা ওরা দ, আমরা হাঁটু ভাঙ্গা দ যেটা, এটা ওদের ওরা বলতে পারে না। তোমাকে এটা বলতে পারে না, টোমাকে। আরব আরব দেশের ভাইয়েরা এরকম, ওরা অনেক শব্দ আছে। যেমন জাপান, ওরা জাপ আরবি ভাষায় নেয়, ওরা বলে ইয়াবান, জাপানরে বলে ইয়াবান। তো কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, এই দেশের জিহ্বায় কোনো দেশের শব্দ আলহামদুলিল্লাহ আটকায় না। অতএব এই দেশের মানুষ যোগ্য হলে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের মতো মহাগ্রন্থে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাহলে আর না পারার কি আছে তাদের বলেন? প্রিয় ভাইয়েরা, অনেক কমই ওলামা একরাম এখানে আমি দেখতে পাচ্ছি। আলিয়ার অনেক ওলামা একরাম এসেছেন, স্কুলের অনেক টিচার, হেডমাস্টার অনেকে এসেছেন। আসলে আজকে আপনারা আমাকে এনেছেন, আমি শুনেছি, একটু দেখতে চাই বক্তৃতা কি হয়। বক্তৃতা তো সারা জীবনে দিয়েছি, আপনারা দেখার একটা আকুতি করেছেন। আমি আজকে আসতাম না, কিন্তু আমার শরীর লোড নিচ্ছে না, আমি চলে যেতাম চিটাগাং থেকে। পরে শুনলাম যে আপনারা সিরিয়াস, না গেলে খুব ব্যথা পাবেন, দুঃখ পাবেন, এই জন্য শরীরটাও মোটামুটি আপনাদের ভালোবাসায় আল্লাহ ঠিক করে দিয়েছেন। বাংলাদেশকে বলা হয় পীর আউলিয়ার দেশ, ঠিক না? শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, খান জাহানারির দেশ, অতীতের যেসব আমাদের ধর্মীয় মানুষরা ছিলেন, ওস্তাদরা ছিলেন, তাদেরকে আমরা এইভাবে স্মরণ করি, পীর আউলিয়া, পীর মাসাহের দেশ। এর অর্থটা কি? পীর আউলিয়ার বৈশিষ্ট্য কি? পীর আউলিয়াদের মূল বৈশিষ্ট্য ছিল আল্লাহ প্রেম। কার প্রেম? আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় তারা এই দুনিয়ার মোহমায়ায় তারা আকৃষ্ট হতেন না। সামনের খালি জায়গা একটু আরো একটু ভরাট করে দেন, তাফাসাহু বিল মাজালিস, মজলিসগুলি একটু আপনারা ঘন হয়ে বসে, একটু বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য বসতে দেন, আল্লাহ তৌফিক দেন। এখানে একজনকে জায়গা দিলে জান্নাতেও আপনাকে আল্লাহ জায়গা দিবেন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা, বাংলাদেশ এটা পীর আউলিয়ার দেশ, মানে আল্লাহ প্রেমের দেশ, ঠিক না? আমাদের বিশেষ করে কমই মাদ্রাসাগুলিতে আধ্যাত্মিক যেই আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নাফস, এগুলির উপরে বায়াত হয়। দেওবন্দ মাদ্রাসার ওনার ছাত্র আলকামা থেকে, ওনার ছাত্র মনসুর থেকে, ওনাদের ছাত্র ইব্রাহিম নাখড়ি থেকে, এইভাবে সিলসিলাওয়ার মানুষের মনোজগতের যেই পরিশুদ্ধতা, এটা বিভিন্নভাবে এটা এসেছে সাহি
আলিয়া মাদ্রাসায় আমার শিক্ষকতা জীবনের শেষ স্বাক্ষরটা করেছি আলহামদুলিল্লাহ। আমি জেল থেকে বের হওয়ার চার দিন পরে আমি রিটায়ার হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আল্লাহর রহমতে আমি জেলে গিয়ে কোনো লস খাইনি, বরং আমার ব্যবসাটা এত বড় হয়েছে, এত প্রাপ্তি এই কোরআন। আমি কোরআন 36 দিনে মুখস্থ করে এক মাস দেড় মাস দুই মাসেও এক পারা এক খতম দিতে পারতাম না, ব্যস্ত খালি দোয়াদোয়ি করতাম। কিন্তু আল্লাহ আমাকে জেলখানায় নেওয়ার পরে এখন আমি প্রতি সাত দিনই একবার খতম করি, শেষ করি। এইটা যারা আমাকে পাইয়ে দিয়েছে, যাদের উসিলে আমি পেয়েছি, আমি খালি দোয়া করে যে আল্লাহ তোমাদেরকে এই রহমতের অংশ দেন। আমার কোনো লস হয় নাই, বরং আমি এতটা উপকৃত হয়েছি যে চিরকাল আমি এদের জন্য দোয়া করব। তো আল্লাহ তাআলা আল্লাহ প্রেম মান আহাব্বাল কুরআনা ফাকাদ আহাব্বাল্লাহ। ইবনে মাসউদ বলেন যে কোরআনকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আর সারা বাংলাদেশে এখন আল্লাহর কোরআনের প্রতি একটা মায়া আমি দেখতে পাচ্ছি, জাতীয়ভাবে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জাতিকে পুরস্কার দিয়েছেন। এটা আপনি সরকারি বেসরকারি কওমি আলিয়া সর্বত্র দেখবেন যে কোরআনের একটা চর্চা, হাফেজ তৈরির একটা চর্চা ব্যাপক হারে চলছে। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমার আছে, সেখানে প্রায় 1500 ছাত্র আছে হিফজুল কোরআন বিভাগে, ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কাউন্সিলের অধীন, ওইটাতে 1500 ছাত্র আছে হিফজুল বিভাগে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারেন এই যদি হয় ইংলিশ মিডিয়ামের অবস্থা, তাহলে হাফেজি মাদ্রাসার অবস্থা কি, তাহলে কওমি মাদ্রাসাগুলির অবস্থা কি? কওমি মাদ্রাসা, আমি কওমিরও ছাত্র, 1984 সালে হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, 84-85 দাওরায়ে হাদিস দাওরায়ে তাফসির কিছু পড়ার পরে কি জানি একটা সমস্যা হয়ে আর শেষ করতে পারিনি, কিন্তু দাওরায়ে হাদিস শেষ করেছিলাম। আহমদ শফি রহেমাহুল্লাহ আমার ওস্তাদ ছিলেন, এখনো অনেকে আছেন ওখানে। কওমি হাটহাজারী মাদ্রাসা আমার নানা আব্দুল আজিজ জানাবওয়ালা বটতলি মাদ্রাসার, নোয়াখালী বটতলি লক্ষ্মীপুর বটতলির মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম যিনি ছিলেন, আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, উনি হাটহাজারী মাদ্রাসার শতবর্ষের অনুষ্ঠানে প্রথম পাগড়ি পেয়েছিলেন আমারই নানা, আপন নানা আব্দুল আজিজ জানাবওয়ালা। উনি ওই এই হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র, ওনাকে কেন্দ্র করে এই ছাত্ররা ওখানে জড়ো হয়েছিল। তো যাই হোক, আজকে এখানে আসার পরে কওমি মাদ্রাসার কথা বারবার মনে হলো। আরবিতে দুইটা কবিতা তৈরি করলাম কওমি মাদ্রাসার জন্য। ইন্না কওমি বানাও মাদারিসালিদ্দিনি হিয়া কাল আনহার লিল ইলমি ওয়াল ইরফানি ইয়াসকুন বিহা মাজরাআতাল আখিরাহ তাজরি বিমাইল হায়াতি লিল আতশানি। আমার জাতি কিছু মাদ্রাসা বানিয়েছে, কওমি মাদ্রাসা, এটা দিন ধর্মের জন্যই তারা বানিয়েছে, আপনারা সবাই মিলেই তো বানিয়েছে, সবাই দেশের সবাই অংশগ্রহণ আছে, জনগণ সরকার ধনী গরিব সবাই মিলে এই মাদ্রাসাগুলো চালায় নাকি? হিয়াকাল আনহারি লিল ইলমি ওয়াল আরফা ইরফানি, এই মাদ্রাসাগুলো দীনের এলম, আল্লাহর পরিচয়ের এলম, এই দুই জ্ঞানের জন্য এই মাদ্রাসাগুলো আমাদের পদ্মা মেঘনা যমুনা নদীর মতো প্রবাহমান। এগুলো জ্ঞানের
আল্লাহর মারিফাতের হ্যাঁ প্রবাহ নিয়ে প্রবাহিত হচ্ছে গোটা দেশ জুড়ে ইয়াসকুনা বিহা মাজরাআতাল আখিরা এই ওলামায়ে কেরাম এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক তারা এই নদীরূপ বিদ্যালয়গুলো দিয়ে আখেরাতের খামার যে দুনিয়া এই দুনিয়ার মরুভূমিকে তারা সরস করে সুজলা সুফলা করে দেয় তেজরি বেমাইল হায়াতে বিলাত শানি পিপাসত্বের জন্য এই মাদ্রাসাগুলো হলো আবে হায়াত একটা পানি আছে এটা মরার উপরে পড়লে জিন্দা হয়ে যায় এটাকে বলে মা উল হায়াত আরবিতে ফার্সিতে বলে আবে হায়াত বাংলাতেও আবে হায়াত বলে মূসা আলাইহিস সালাম যে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য ভুনা মাছ নিয়ে যাচ্ছিলেন না তো একটা পাথর এখানে আছে সেখানে একটু পানির ঝর্ণাও যাচ্ছিল উনি ওখানে একটু শুয়েছিলেন তো ওই ঝর্ণার ওই পানিটা ছিল মা উল হায়াত বুখারীর হাদিসে আছে না মা উল হায়াত আবে হায়াত এটা হলো এমন পানি যেই পানি মরা কিছুর উপরে পড়লে জীবিত হয়ে যাবে তো ভুনা মাছ তো ব্যাগের ভিতরে ছিল কিন্তু পানির ঝর্ণা যখন ঝরে তখন ছিটা একটু ছিটা যায় না উপর থেকে পানি পড়লে আশপাশে ছিটা যায় না তো ভুনা মাছটার গায়ে এই জীবন পানি আবে হায়াতের ছিটা পড়ে ওটা জীবিত হয়ে লাভ দিয়ে গিয়ে সাগরে পড়ছে সুবহানাল্লাহ বাংলাদেশে যেন আবে হায়াত হলো এই কমই মাদ্রাসা করি ইনশাআল্লাহ যত আলেম আজকে মক্তবগুলি মসজিদগুলি শতকরা 90টা মসজিদ দেখবেন কমই ছাত্ররাই ইমামতি করছেন এই দিনকে তারা বাঁচিয়ে রাখছেন এগুলো থাকার কারণে বাংলাদেশ পৃথিবীর বহু মুসলিম দেশের চেয়ে অনেক ভালো আছে অনেক ভালো আছে আজকে সিরিয়ার অবস্থা দেখেন 6-7 কোটি মানুষ দেশ ছাড়া ইরাকের অবস্থা দেখেন কোটি কোটি মানুষ দেশ ছাড়া বিভিন্ন মুসলিম দেশ কিন্তু আল্লাহ আমাদের এই দুর্বল দেশটাকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হাফেজ কমি হাফেজি মক্তব এইসব মাদ্রাসা আল্লাহ প্রেমিকদের এই প্রাণের এইসব বাগানগুলোর কারণে আল্লাহ এই দেশকে মহাবিপদ অনেক বড় বড় বিপদ থেকে সেভ করতেছেন সামনে আরো সেভ করবেন যদি আমরা সবাই এই মাদ্রাসাগুলির ছাত্র হয়ে যাই নিজের বাচ্চাগুলি রে আমি এখন একটা প্রতিষ্ঠান আমরা ঢাকায় একজন আমার এক বন্ধু কাজী ইউসুফ জাহান একটা প্রতিষ্ঠান করেছেন স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসা এটাতে স্কুলও এটাতে কলেজও একটা মাদ্রাসাও স্কুলের ইংলিশ ভার্সন মেট্রিক আইএ বিএ ইত্যাদি এগুলো ইংলিশ ভার্সনে পরীক্ষা দেওয়া হয় আর দাওরা কমি মাদ্রাসার সিলেবাস একেবারে ভালো আলেম বানিয়ে দেয় দেওয়ার মতো একটা পরিবেশ করা তিনি চিন্তা করছেন আমিও ভাবলাম যে আসলে একদিকে স্কুলের সার্টিফিকেট দিয়ে দেবো আরেকদিকে কমি সার্টিফিকেট দুই ধারি তলোয়ার ঠিক না এই মাদ্রাসাগুলি বিশেষ করে কমি মাদ্রাসাগুলিতে না পড়লে আপনার শিশুরা আপনি বাঁচাতে পারবেন কিনা আমার সন্দেহ যেভাবে নেশার থাবা বিভিন্ন ধরনের প্রাণঘাতী নেশা সন্ত্রাস জেনারেশন ধ্বংসকারী যেই আবহাওয়া চলছে এখান থেকে বাঁচাতে হলে আল কোরআনের ছাত্র না বানিয়ে উপায় নেই এটা করবেন ইনশাআল্লাহ যাই হোক আমি গত 2-3 দিন মেরাজ নিয়েছিলাম মেরাজের রাতে কি হয়েছে এগুলো নিয়ে চিটাগাং দুইটা মাহফিলে কথা বলেছি আজকে ভেবেছিলাম অন্য কথা বলবো আজকেও মনটাই বলে যে না এখানে এত সুন্দর প্রাণের মিলন মেলা এখানে মেরাজের কথাটাই হোক তবে যে কথা ওগুলো ওই মাহফিলগুলিতে বলেছি সেই কথা আজকে বলবো না আমার একটা অভ্যাস নাই যে একই কথা আমি দুই মাহফিলে বলা পছন্দ করি না কারণ ইউটিউবের মাধ্যমে ওইটা তো আপনারা পাবেনই তাই না এখানে নতুন কিছু থাকলে বলবো জ্ঞানের তো শেষ নেই কোরআনের এক একটা আয়াত কেয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ করতে পারবে না লাতাম কদি আজাইবুহু কোরআনের আজাইব বিস্ময়কর জ্ঞান বিজ্ঞান কখনো নিঃশেষ হবে না কখনো নিঃশেষ হবে না
আজকে আপনাদেরকে আমি বলবো একমাত্র প্রেমের কারণে আল্লাহ প্রেমের কারণে একটা মাটির দেহ কিভাবে সাত আকাশের বিপুল বাধা পেরিয়ে আল্লাহর আরশের নিচ পর্যন্ত চলে গেছে এই আল্লাহ প্রেমিক এই মহামানব তিনি যে মহাকাশে গেলেন তখন তিনি পাঁচ ওয়াক্ত সালাত তার আসে নাই তখন পাঁচ ওয়াক্ত সালাতের বিধান নাজিলে হয় নাই পাঁচ ওয়াক্ত সালাত তো পেয়েছেন আকাশে গিয়ে ওখানে ঠিক না তিনি যখন মহাকাশ সফরে যান আপনাদের জন্য এটা এটা আমি বলবো আমারও জানা উচিত আপনাদেরও জানা উচিত কোন সেই গুণ একমাত্র একটা গুণ একটা বৈশিষ্ট্য যে একটা বৈশিষ্ট্য আর কোনো বৈশিষ্ট্য তখন ছিল না একটা বৈশিষ্ট্য একটা গুণ একটা মায়ার বাঁধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির পৃথিবী থেকে আরশে আল্লাহর নিচ পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটারই নাম হুব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মূল কথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ কাকে বলে সবটুকু প্রেম প্রণয় যাকে দিতে হয় সবটুকু বিনয় যাকে দান দিয়ে দিতে হয় প্রণয় বিনয়ের সবটুকু যার কাছে আমি দিয়ে তার সামনে সেজদাবনত হয়ে যায় আমার হৃদয় যার বশীভূত হয়ে যায় যার বান্দা হয়ে যায় তাকে বলা হয় মাবুদ তাকে কি বলা হয় মেরাজের আগে কোনো নামাজ নাই কোনো রোজা নাই কোনো হজ নাই কোনো জাকাত নাই কোনো পর্দাপোশীদের বিধান নাই হালাল হারামের বিধান নাই মদ হারাম নাই নারীদের হিজাবও তখন ফরজ নাই ইসলামের অনেক অনেক ফরজ হ্যাঁ এগুলি কোনোটাই নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কুনু লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসা দিয়ে বলবেন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বলবেন এখান থেকে না আল্লাহ নবীজি দুর নাম করে গেছেন লাই উজাবেজ হানাজের আহম এক যুগ আসবে এরা কোরআন আল্লাহর কালেমাগুলো অন্তর থেকে বলবে না এসব এইখান থেকে শুধু কণ্ঠ দিয়ে বলবে নামে তো এখন কণ্ঠশিল্পী নামটাও কি কণ্ঠশিল্পী মনোশিল্পী না মনোজগতের শিল্পী না মরমী না আগের যুগের আধ্যাত্মিক কবি সাহিত্যিক এদেরকে কি বলতো মরমী বলতো কি বলতো মরমী মরমী মানে মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী এই মর্ম মানে তো অন্তর ঠিক না মর্ম থেকে বলবেন মর্ম বাণী ইসলামের প্রত্যেকটা বাণী কণ্ঠবাণী না মর্মবাণী কিসের বাণী মর্মবাণী তো মর্মবাণী শুধু কণ্ঠ থেকে বললে হবে মর্ম থেকে অন্তর থেকে হৃদয় থেকে দিল থেকে বলতে হবে দিল হাজারা কাবা এক দিল বেহতারাস্ত দিল বদস্তা ওর হজ্জে আকবরাস্ত হাজারা কাবা এক দিল বেহতারাস্ত দিলটাকে হাতে নাও না দিলটাকে দিল বানাও না কলবে সালিম বানাও না আল্লাহ প্রেমে সিক্ত আসক্ত বানাও না আল্লাহর ভালোবাসা দিয়ে মরা দিলটাকে জীবিত করো না তুমি হাজার কাবার চেয়ে এক দিলের ফজিলত আল্লাহর কাছে বেশি কাবা বুনিয়াদে খলিলে আজারাস্ত কাবা তো আজরের পুত্র ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন
দিল নজর গাহে জলিলে আকবর আর এই দিল মানে বানিয়েছেন আল্লাহ এবং আল্লাহ আপনি যখন সালাতে দাঁড়ান আপনার জামা কাপড় দিকে তাকান না আপনি কি কালো না গোরা এটার দিকে তাকান না আপনি কি মওলানা না শিল্পপতি না সভাপতি এটার দিকে তাকান না আপনি কোন দলের এটার দিকে তাকান না ওলাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের অন্তরের দিকে আগে তাকান দিলের দিকে তাকান দিলের মধ্যে আল্লাহর ভাব আছে কিনা আল্লাহর মহব্বত আছে কিনা জিসমে খাকজ ইশকে বর্রা ফলাক সুদ কোহ দর্রক সামদ ছালাক সুদ মওলানা রুমি জালালউদ্দিন রুমি যার কবিতা ফার্সি কবিতা যেটি ইসলামকে প্রেম দিয়ে তিনি তুলে ধরেছেন ভালোবাসা দিয়ে দয়া মায়া দিয়ে তুলে ধরেছেন সারা আমেরিকা ইউরোপ জুড়ে মওলানা রুমির ফার্সি কাব্য কোটি কোটি বই সংখ্যাটা বিক্রি হয় তারা পড়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি না এটার উপরে ইসলামকে তিনি প্রেম ভালোবাসা দিয়ে রহমাতাল লিল আলামিন যেভাবে রহমত দিয়ে ইসলামকে প্রচার করেছিলেন শাহজালাল যেমন বাংলাদেশে এসে নমশূদ্র ডোম কচ্ছপ হরিজন নিম্ন শ্রেণীর সব মানুষকে একসাথ করে এক জায়গায় বসে খাবার খেয়েছিলেন ওই মায়া স্নেহ দেখে তারা ইসলামে এসেছিল এটা দয়া মায়ার দেশ কিসের দেশ তো আজকে সুবহানাল্লাজির মনে আল্লাহ তাআলা এমন একটা অর্থ ঢেলে দিয়েছেন যেটা গত কাল পরশুর মাহফিলে আমি আমার মনে আসে নাই সুবহানের মূল অর্থ হলো আল্লাহ শিরিক থেকে পবিত্র শিরিক থেকে এই ইসরার সূরা এই মেরাজের এই সূরারই 34 নম্বর আয়াত সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা কোরআনে বারবার পড়েন আপনারা সুবহানাহু আম্মা ইউশরিকুন আল্লাহ শিরিক থেকে পবিত্র আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি কি থেকে শিরিক থেকে আপনি যদি শিরিক না করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই লা ইলাহ লার লা দিয়া নো দিয়া আপনি সব যত গড আছে মাবুদ আছে পৃথিবীতে কোটি কোটি আছে না সবগুলি হলো কোরআনের ভাষায় এরা সব আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তোমরা কেন তাদেরকে গড বলছ ঈসা আলাইহিস সালাম কি গড তিনি আল্লাহর বান্দা মারিয়াম কি আল্লাহর তিনি কি কোনো তিনি গডেস না তিনিও আল্লাহর বান্দি এভাবে সারা পৃথিবীতে যত মানুষ যত সৃষ্টিকে গড বানিয়েছে তারা সব আল্লাহর বান্দা বান্দি ঠিক না তাদের স্রষ্টাকে লালন পালন কর্তাকে আল্লাহ যে মানুষের এই সৌভাগ্য হলো এই বিশাল সৌভাগ্য হলো যে সে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নিতে পারলো বিশ্বাস করতে পারলো যে আমি একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা আল্লাহকেই রিজিকদাতা আল্লাহকেই জীবন মৃত্যুদাতা আল্লাহকেই আমার প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে বাঁচিয়ে রাখছেন যে আল্লাহ একমাত্র তাকেই আমার মাবুদ রূপে আমি স্বীকার করলাম এই স্বীকৃতি যে দিল আল্লাহকে শরীক থেকে যে পবিত্র ঘোষণা দিল এই লোককে আল্লাহ সাত আসমানে নিয়ে যাবেন আর যে শরীক করল তার কথা সূরা হজ্জে আল্লাহ বলছেন ও মাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খর্র মিনাস সামা যে আল্লাহর সাথে শরীক করলো সে যেন মহাকাশ থেকে পড়ে গেল যে আল্লাহর সাথে শরীক করলো সে যেন মহাকাশ থেকে পড়ে গেল কারণ তার তো সে মহাকাশের জান্নাতে আদমের বাসস্থান ছিল ঠিক না আমাদের বাপের বাড়ি কোথায় সাত আসমানের উপরে না নাকি সন্দীপ
সন্দীপে আমরা আসছি, বাংলাদেশে আসছি, পৃথিবীতে আসছি। আদম যখন ফল খেয়ে ভুল করেছেন, একটা জেলখানা রূপে পৃথিবীতে আমাদেরকে বাবা আদম সহ এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক না? এটা তো একটা জেলখানা। আর দুনিয়া সেজনল মুমিন, এটা মুমিনের কি জেলখানা? জেলখানায় পাঠিয়েছেন, এটা আমাদের মূল বাসস্থান না। মূল বাসস্থান হলো ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর, সে জান্নাত থেকে। তাহলে যে শিরিক করলো, আল্লাহ বলছেন ফাকা আন্নামা খর, সে যেন পড়ে গেল মহাকাশ থেকে। তাহলে যে শিরিক করলো না, সে মহাকাশে থেকে গেল, মহাকাশ ভ্রমণের অনুমতি পেয়ে গেল সে। তা আল্লাহ নবী যে মেরাজে গিয়েছেন শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝেন শুধু কালেমার শক্তি কত, শুধু কালেমার পাওয়ার কত। কারণ তখন তো নামাজ নাজিল হয় নাই, রোজাও নাজিলে হয় নাই, করবেন কোথেকে? হজও নাই, জাকাতও না, কিছুই নেই, শুধু কালেমা দিয়েই তিনি কোথায় গেছেন? শিরিক কি জিনিস যে আল্লাহকেও সেজদা দেয়, গাইরুল্লাহকেও সেজদা দেয়, আল্লাহর কাছেও দোয়া করে, আবার মরা একজনের কাছেও কি করে, দোয়া করে, আল্লাহর কাছেও আশা করে মন দিয়ে, আবার বিভিন্ন সমাধিতে গিয়ে মৃতদের কাছেও আশা করে। সে আল্লাহকে অস্বীকার করে না, আমি আল্লাহকেও চাই ওদেরকেও চাই, অ্যাসোসিয়েট মাহবুদ তৈরি করে, এটাকে বলে শিরিক, এটাকে বলে কি? তবে এই উম্মতের সবচেয়ে বড় মূর্তি এই যুগে মুসলমানও একটা মূর্তি পূজা করে, মুসলমানও এই যুগে একটা মূর্তি পূজা করে, সেই মূর্তির নাম টাকা। সেই মূর্তির নাম কি? টাকা। পাইলে হয়েছে কিসের? আল্লাহ রাসূল, কিসের হুজুর আর মুজুর? টাকা যেখানে, আমি একজন গোটা বিশ্ব ভ্রমণ করে এসে রিপোর্ট দিল, কয় বাবারে মুসলমান টাকারে যে ভালোবাসে, কোন জাতির মধ্যে আমি দেখি নেই টাকার এত মায়া, কোন জাতির মধ্যে নেই, কোন জাতির মধ্যে টাকার এত মায়া নেই। এখন এই টাকা মাহবুদের যদি আপনি পরাজিত করতে না পারেন, তাহলে বুখারীর হাদিস আছে, টাকা মাহবুদ কি হবে, আপনারা কি করবে? দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক। বুখারীর হাদিস, দিনার স্বর্ণ মুদ্রার গোলাম, স্বর্ণ স্বর্ণ মুদ্রাকে সে পূজা করে, এটা তার মাহবুদ। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? গ্রামে গঞ্জে একটু ঋণ দিবে, মুসলমানকে ঋণ দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। ঋণ যেদিন দেওয়ার কথা সেদিন দিতে পারে নাই, আপনি বলেন আরো 1 মাস সময় দিলাম, তাহলে প্রতিদিন 10,000 টাকা ঋণ হলে প্রতিদিন 10,000 টাকা দান করছেন বলে আল্লাহ লিখে দিবেন আপনার এখানে। সেই মুসলমান জাতি ঋণ চাইলে এখন গ্রামে ঋণ পাওয়া যায় না, যখনই বলা হয় শতকরা 10 টাকা দেব, তখন আর ঋণ দাতার কোনো অভাব নেই, কাড়াকাড়ি করে, এই কয় আমার কাছ থেকে নেন, ভাই আরে এইদিকে আসেন, ঠিক না? ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক জাতির আল্লাহ একটা ফিতনা রেখেছেন, অগ্নি পরীক্ষা। স্বর্ণ খনি থেকে তুলে স্বর্ণকে আগুনে দিতে হয়, আগুনে দিলে এর যে খাদগুলো আছে, মাটিগুলো আছে, বিভিন্ন ধরনের অপদার্থ লেগে আছে, এগুলি দূর হয়ে স্বর্ণটা স্বর্ণ হয়, হার হওয়ার, নেকলেস হওয়ার যোগ্য হয়, দুল হওয়ার যোগ্য হয়, নূপুর হওয়ার যোগ্য হয়, ঠিক না? এটাকে বলে ফিতনা। আগুন দিয়ে পুড়িয়ে স্বর্ণকে খাঁটি করা, অলংকার বানাবার যোগ্য করা, এটাকে আরবিতে কি বলে? ফিতনা। আগুনে প্রাণকে ফিতনা বলে। সূরা যারিয়াতে ডাইরেক্ট আছে, ইয়াউমাহুম আলান নারি ইউফতানুন,
যেদিন আগুনে ফেলে তাদের ফিতনা করা হবে মানে যাচাই বাছাই করা হবে কি আছে কি নাই তাওহীদ থাকলে আগুনে ধরবে না ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে আগুনে ধরবে না আর অন্য কিছু থাকলে আগুনে ধপ করে ধরে ফেলবে ফুল সিরাতের উপর দিয়ে যখন মুমিন পার হবে জাহান্নাম বলবে জুজিয়া মুমিন মুমিন তাড়াতাড়ি পার হবে কোন কোন রওয়ায়েতে আছে ইন্না নূরাকা আতফা নারি তোমার ইমানের আলো লা ইলাহা ইল্লাল্লাহর আলো আমি জাহান্নামের আগুন ঠান্ডা করে ফেলতেছে তাড়াতাড়ি পার হও তাড়াতাড়ি পার সেই কালেমাওয়ালা মুসলমান না আমরা কালেমার দাম কত সাত আসমান সাত জমিন এগারো সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি এক এক গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ছায়াপথে দশ হাজার কোটি বিশ হাজার কোটি ত্রিশ হাজার কোটি চন্দ্র সূর্য আছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা থাকি আমাদের পৃথিবীটায় মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ওরা বলে দশ হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে এরকম সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সির মূল্য কত আল্লাহ আকবর কোনো হিসাব করা যাবে এই সব কিছুকে এক পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখলে এর ওজন এর মূল্য বেশি আমরা ছোটবেলায় দেখতাম বাজারে আমরা মুরগি কিনতে গেলে তখন এত পাল্লা টাল্লা ছিল না মুরগিটা নিয়ে মুরব্বীরা বুঝতো এর ওজন কেমন হ্যাঁ একটু হাত দিয়েও দেখতো আর হাত দিয়ে ওজন করতো ওজন করলে বুঝতো না এটার মধ্যে কিছু আছে তখন সেই হারে দামটা বলতো লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এইভাবে ওজন দেন আর এক হাতে মহাবিশ্বকে যদি ধরেন আর এক হাতে লা ইলাহা ইল্লাল্লাহকে ধরেন ওজনটা কার আপনি মহাবিশ্ব ফেলাই দিয়ে কমেন এইটা নেই এটার ওয়েট বেশি মানে দাম বেশি বাবারে আমার মনে হয় এই যে ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা এটা তিরমিজির হাদিস ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সাহি এই শতাব্দীর বড় মহাদ্দেস আলবানি বলেছেন সাহি হাদিসটা সাহি শুদ্ধ যে প্রত্যেক উম্মত এক একটা কারণে তারা শিরিকে পড়ে বেঈমানি করে জান্নাত হারায় কিন্তু আমার উম্মত জান্নাত হারাবে যেই ফিতনায় পড়ে জাহান্নামে যেতে পারে যেই যেই জিনিসের মায়ায় পড়ে সেই জিনিসটা হলো মাল সেই জিনিসটা কি এইটা যে কত বড় ফেতনা হায় পঞ্চাশ হাজার টাকা যদি পকেটে আছে টের পাইছে কেউ আর আপনি গুলিস্তান দিয়ে হাঁটেন তাহলে জানটা নিয়ে যাইতে পারবেন যে পঞ্চাশ হাজার টাকা মনে হয় বেশি বললাম এখন দশ হাজার টাকা বিপদ যদি কেউ দেখে ঠিক না এর দ্বারা কি বোঝা যায় ভেতরে ইমানটা বড় বেহাল অবস্থা আছে বেহাল অবস্থা আছে এই মুসলিম জাতি আমরা আমাদের আলেম সমাজও বলেন আলেম সমাজ আমি আলেম সমাজদেরকে বলবো মালের মহাব্বত দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা কি সম্পদকে ভালোবাসি না আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসি আমাদের ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সম্পদ যতই মোহনীয় হোক সম্পদ যতই মোহনীয় হোক কারণের সম্পদ তাকে বাঁচাতে পেরেছিল কবরে যাবেন যে এই যে হাজার হাজার ডলার ইউরো টাকা এগুলো নিয়ে যাবেন আপনার সব টাকা আপনাকে কবরে দিয়ে দিলেও কোনো লাভ হবে টাকার মায়া যে ত্যাগ করছে এই যুগে সে সাক্কা একজন মুমিন যেই বক্তা টাকা দিলেও সেই আগ্রহে ওয়াজ করবে যে আগ্রহ তার থাকা উচিত টাকা না দিলেও একই আগ্রহে বরং আরো বেশি আগ্রহে ওয়াজ করবে সে আল্লাহর কাছে বেঁচে যাবে ঠিক না এখন যারা এই জাতির দায়িত্বপ্রাপ্ত হন আল্লাহ যাদেরকে এই দেশটা তুলে দিয়েছেন আল্লাহর মুল্লুক আল্লাহ দিয়েছেন তারা যদি টাকার মায়ার উদ্যে উঠে কাজ করতে পারেন এই যুগে আমার মনে হয় এই একটা গুণের কারণে আল্লাহ তারে মাফ করে দেবেন
إن لكل أمة فتنة وإن فتنة وفتنة أمتي المال أمر أمة الفتنة هي المال أمر أمة الفتنة كي مال هاي هاي شامبو دير جنو باف سيلس ساتي شامبو كو تشين نكوري سيلس بابا ساتي شامبو كو تشين نكوري جون مهلو এডুকেশন দিলেন শিক্ষা দিলেন এরপর সে ডিগ্রি পেল এরপর সে একটা চাকরি পেল এখন কিছু টাকা হাতে আসার পরে কয় ফাদার মাদার ঝামেলা ফাদার মাদার যতক্ষণ টাকা ছিল না ততক্ষণ ফাদার মাদার খুব প্রয়োজন নিড আছে এটার প্রতি যখনই চাকরির কিছু সব ছেলেরা এরকম না বাংলাদেশের অধিকাংশ ছেলেরাই মা বাবারে নিয়েই চলে ঠিক না কিন্তু দুর্ভাগা কপাল পড়া কিছু আছে না নাই তাই যে ফাদার মাদার ঝামেলা এগুলি শেষ পর্যন্ত আত্মহত্যা করে অধিকাংশ ক্ষেত্রে বুঝলেন না ঋণ টিনে এমন জড়ায় জড়াইয়া ঋণ শোধ করতে পারে না অশান্তি স্ত্রীও চলে যায় বাড়ি ছেড়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে তো ফিতনাতুল মাল থেকে আমাদের আলেম সমাজকে আল্লাহ রক্ষা করেন আমাদের কর্মকর্তা নেতৃবৃন্দকেও আল্লাহ তাআলা রক্ষা করেন নাকি রক্ষা করা উচিত না হ্যাঁ ও ভাইয়েরা হযরত ওমর অর্ধ পৃথিবীর সমস্ত সম্পদ যার হাতে অর্ধ পৃথিবীর সম্পদ রোমান পারস্যের ধনভাণ্ডার তাকে বিলাসী বানাতে পেরেছিল মোটেও না বরং এই সম্পদের মালিক হওয়ার পরে আগে যা একটু চলতেন ওইটুকু বাদ দিয়ে দিয়েছিলেন একটা শক্ত ইট মরুভূমিতে রেখে বালির উপরে ঘুমাচ্ছে ঠিক না মুসলমান কাকে বলে দুই কথায় রুহবানুল লাইল ফুরসানুন নাহার রাতের দরবেশ রাতের তাহাজ্জুদ গুজার রাতের তেলাওয়াতকারী রাতের ইবাদতকারী রাতকে জীবন্ত করে তোলে তার জিকির দিয়ে আল্লাহু আকবার দিনের বেলায় সংগ্রামী দিনের বেলায় কি সমাজ কর্মী সংগ্রামী আল্লাহর জন্য হ্যাঁ সমাজকে ভালো কাজ করার কাজে সে ঝাঁপিয়ে পড়ে এই তো নবীর চরিত্র এমন ছিল সাহাবীদের চরিত্র এমন ছিল আমাদের এই বাংলাদেশের আগের মানুষগুলো এরকমই ছিলেন আল্লাহ আমাদেরকে আবার সেরকম তৌফিক দেন এই দুনিয়ার জন্য কেন আখেরাত হারাবেন দুনিয়াটা কেমন আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ মুসনাদে আহমদ হাকিম বর্ণিত হাদিস ما الدنيا في الآخرة إلا كما يجعل أحدكم أصبعه في اليم فلينظر بما يرجع دنيا কি পরিমাণ কত ক্ষুদ্র কত ছোট কত তুচ্ছ আর আখিরাত কত বিশাল কত অনন্ত অসীম অপরিসীম এটা যদি জানতে চাও তাহলে একটা সাগর মহাসাগরে যাও বঙ্গোপসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগরে খুলে যাও আঙ্গুলটা দাও সাগরে দিয়ে তোলো তোমার এই আঙ্গুলে কতটুক পানি উঠছে এতটুকু হইলো তোমার দুনিয়া সারা পৌনে 800 কোটি মানুষ মিলে যে দুনিয়া ভোগ করতেছে সবার সম্পদ একসাথ করলে তোমার এই আঙ্গুলে যেটুকু পানি উঠছে পরকালের অনন্ত অসীমতার তুলনায় তোমাদের পৌনে 800 কোটি মানুষ দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা ভোগ হয়েছে হবে সবটুকু তুলনা করলে তোমার আঙ্গুলের মাথায় যে এক কাতরা পানি এইটুকু হইল দুনিয়া যেই মনি মুক্তা তুমি সাজিয়ে রাখো জুয়েল আসছে স্বর্ণ ডায়মন্ড সাজিয়ে রাখো যে মনি মুক্তা পাইলেই গনায় হার পরো জান্নাতে প্রথম 5 দিন রাখবা প্রথম পা রাখলে দেখবা তোমার পায়ের তলায় দুনিয়ার গলার কানের সব মনি মুক্তা হাসমাহু আল্লুলু ওয়াল মারজান লুলু মারজান প্রবাল মনি মুক্তা দিয়া জান্নাতের মাটি সাজানো হবে ওটাখানে এই সন্দীপের কাদা মাটি নাই তো যেই মনি মুক্তা তুমি গলায় হাব করার জন্য দুনিয়াতে ব্যস্ত গলারটাই তোমার পায়ের তলায় ওইখানে আর গলায় যেগুলি উঠবে সেগুলির কি হাল তাহলে তাহলে কয়টা টাকার জন্য কেন দুর্নীতি করো কেন ঘুষ খাও কেন তুমি ঋণ দিয়া সুদ খাও কেন তুমি দুর্নীতি করো মশার ডানা ছিল তো কম এটা
তাহলে মহাসাগরে আঙ্গুল দিয়ে তুললে যেইটুকু পানি উঠবে সারা পৃথিবীর মানুষের দুনিয়ার সমস্ত সম্পত্তি আখিরাতের তুলনায় এইটুকু আবার আরেকভাবে বুঝেন সাগরে হাত তুললে হাত দিয়ে আঙ্গুল আঙ্গুল দিয়ে আঙ্গুল তুললে যেইটুকু পানি উঠবে জাহান্নামের শাস্তির তুলনায় সারা পৃথিবীর মানুষকে যদি তুমি আগুনে পোড়াও আজাবে শাস্তিতে স্টিম রোলারের নিচে যাবে তুমি চাপা দাও তার বিল্ডিং ভাঙিয়ে ধ্বংসস্তূপের নিচে যাতা দিয়ে তাকে মারো সারা বিশ্বের মানুষকে মারো সবাইকে এইভাবে যদি তুমি আজাব দিয়ে মেরে ফেলো জাহান্নামের শাস্তির তুলনায় মহাসাগরের পানি আঙ্গুলে যেটুকু উঠবে দুনিয়ার সমস্ত আজাব গজব জাহান্নামের শাস্তির তুলনায় এইটুকু জাহান্নামের শাস্তি বুঝেন আল্লাহু আকবার জেলখানা গিয়ে কিছু টের পাইছি ভাই খালি এইটুকু টের পাইছি যে বন্দি রাখলে কি কষ্ট লাগে ওখানে দেখো সাজা দেয় নাই সবাই সম্মান করেছে জেলার থেকে তারা মানবিক আচরণ করেছে ধন্যবাদ দেই এবং অন্যান্য বন্দি সবার সাথে ওনারা মানবিক আচরণ করুন এটা কামনা করি আপনারা কামনা করেন না তারপরেও যেহেতু স্বাধীনতা নাই বের হওয়ার সুযোগ নাই মানুষ তো স্বাধীন সৃষ্টি আল্লাহর ওই জন্য কষ্ট কষ্ট লাগে তো এখানে এত সুখের পরও এত সব অধিকার আছে এখানে পাখা আছে এখানে খাবার দাবার সুন্দর মতো চলছে ঘুমাচ্ছি তারপরেও এই কষ্ট আজ যদি একটা আগুনের পিলারে ঢুকাইয়া নিচেও বন্ধ উপরেও যদি সাফা বন্ধ করে ভিতরে দাউ দাউ করে আগুন জাহান্নামের আগুন পৃথিবী থেকে 70 গুণ বেশি তেজি আগুন এই আগুনে যদি আপনাকে যখনই চামড়া জ্বলে যাবে সাথে সাথে নতুন চামড়া জন্ম হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে আবার জ্বলবে আবার নতুন চামড়া আসবে আবার জ্বলে শেষ হবে আবার নতুন আসবে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বার এভাবে হতে থাকবে হায় হায় সেই আজাব সেই শাস্তি আপনি মানুষ হিসাবে সহ্য করার ক্ষমতা আছে ক্ষমতা আছে তাহলে আখেরাতের নেয়ামত যেমন মহাসাগরের পানির তুলনায় এক বিন্দু আখেরাতের আজাব দুনিয়ার আজাবের তুলনায় দুনিয়ার আজাব আখেরাতের আজাবের তুলনায় কি খুবই যৎসামান্য এটা কোনো কিছুই না যে মুমিন দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তাকে জান্নাতে একবার ঢুকিয়ে বের করে এনে আল্লাহ প্রশ্ন করবেন কোন কষ্ট নির্যাতন আজাব দুনিয়াতে ভোগ করেছো সে বলবে যে না জান্নাতে যাওয়ার পরে এমন শান্তি আমার অন্তরে দেহে সর্বত্র আমার রন্ধ্রে রন্ধ্রে আমার কোষে কোষে ঢুকে গেছে যে অশান্তি দুঃখ কাকে বলে আমার মনেই নেই এরকম জান্নাত দরকার আছে না নাকি ও মানুষ সুবহানাল্লাযী সুবহান দিয়ে শুরু করেছেন শিরিক মুক্তির কালেমা ঠিক না তাসবিহ সুবহানাল্লাহ মানে আল্লাহ কোনো শরীক নাই আল্লাহ কোনো দোষ নাই ত্রুটি নাই এগুলি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েরাজে সাত আসমানের উপরে গেছেন আল্লাহ কি শুধু ওনাকে নেওয়ার জন্য ঘটনা ঘটিয়েছেন না আপনাদের সহ সবাইকে এই জন্য টাকাকে আল্লাহর সাথে শরিক করবেন না টাকা পয়সাকে আল্লাহ শরিক করবেন না যে টাকা পাইলে রাজি আল্লাহ রাসুল পাইলে রাজি না টাকা এখন বড় শরিক টাকা এখন সবচেয়ে বড় শরিক আমরা সবচেয়ে বড় শিরিক করছি কি দিয়া এমন টাকার মায়া মা মনুষ্যত্ব মানবতা দিন ধর্ম সব বিসর্জন দিয়ে টাকা পাইলে ঠিক না টাকা পাইলে আমরা কে কোথায় কি করি এর উদাহরণগুলি আমার চেয়ে ঢের ভালো আপনারা জানেন ঠিক না চাকরি বাকরি আপনি যেখানে যান টাকা না দিলে যেন কোনো কিছু নড়াচড়া করে না ঠিক না আমি আমাদের আলেমদের কথা বলি আলেমরাও অনেকেই হয়তো বিভিন্ন কারণে এইটা ছাড়া
থাক আলেমদের কথা বলি না, আলেমরা আল্লাহর প্রিয় বান্দা, কোনটা কইয়া কোন বিপদে পড়ি। আল্লাহ ওলামাদের ওলামারা আল্লাহর সাথে বোঝাপড়া করে নেবেন, ঠিক না? আল্লাহ তাআলা ওলামাদের না, ওলামাদের মধ্যে হাজার হাজার ওলামা আছেন, তারা টাকার জন্য আসে না, টাকার জন্য আসে না, এটা আমি জানি। হ্যাঁ, কিছু টাকা লাগে, কেন আলেমরা তো জমিদার না, একটা গাড়ি আনলে খরচ লাগে, ঠিক না? পরিবার পড়ে আছে, উনি পরিবারের জন্য কিছু করতে পারতেন, সেটা করতে পারছেন না, পরিবার চলবে কেমনে, বিভিন্ন অভাবের কারণে তারা মোহতাজ হন, সেই জন্য হয়তো কিছু নেন। কিন্তু এক সময় ছিল আলেমরা মাহফিলে এসে কিছু নিতেন না, বরং আরো কিছু দিয়ে যেতেন। সামনে এমন যুগ আসবে আলেমরা ওয়াজও করে যাবে, টাকার বস্তাও নিয়ে আসবে, বিলাই যাবে ইনশাআল্লাহ। ইয়াহসিল মাল হাসিয়ান ওয়ালা ইউদ্দুহু আদা। সামনে মুসলিম উম্মাহ যখন গোটা বিশ্ব আল্লাহ তাদেরকে দান করবেন, গোটা মুসলিম জাতি এগিয়ে যাবে, তখন সম্পদের এমন বন্যা বইবে যে তাদের প্রেসিডেন্ট টাকা গুনে দিবে না, যে আসবে এভাবে কোষ করে নিয়ে যাও, গোনা পড়া নাই, গোনা পড়া যত লাগে নিয়ে যাও। আল্লাহ আকবার। তো ইনশাআল্লাহ আব্দুদ্দিনার টাকাকে অতিমাত্রিক ভালোবাসা, আল্লাহর সমান ভালোবাসা বা আল্লাহর চেয়েও বেশি ভালোবাসা কিন্তু আমাদের সমাজে জেঁকে বসে গেছে এখন। এখান থেকে মুক্তি পাইতে হবে, কারণ মহানবীজি বুখারীর হাদিসে বলতেছেন যে দিনারের গোলাম হয়েছে, স্বর্ণের মুদ্রার গোলাম হয়েছে, মানে টাকার গোলাম, রূপার মুদ্রার গোলাম, তাই আব্দুল খামিসা ড্রেস কাপড় চোপড়ের গোলাম, তাইসা মানে হলো দুর্ভোগ তার জন্য, ধ্বংস তার জন্য, মানে সে তো তার জন্য সুসংবাদ বলতে কিছু নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন কিতাবের হাদিস? সহি বুখারী, তাই না? একজন বিশাল কোন ধর্মযুদ্ধে গেছে, ধর্মযুদ্ধে গেছে কেন, তার উট বাঁধার একটা রশি নাই, সে জানে ওখানে গেলে তো অনেক ঘোড়াটোড়া আসে, উট ইত্যাদি আসে, ওগুলি একটা রশি পাওয়া যাবে, সে একটা রশির নিয়তের জন্য ধর্মযুদ্ধে গেছে। নবীজি কি বললেন, তার জন্য শুধু ওই রশিটাই আল্লাহ দিবেন, আর কোনো কিছু আল্লাহর কাছে দাবি করতে পারবে না। কি ভয়াবহ কথা না? সমাজের আলেমরা যদি টাকার জন্য ওয়াজ করেন, আল্লাহ বলবেন যে টাকার জন্য ওয়াজ করেছো, টাকা তো পেয়েছো, আমার কাছে কি চাও, ঠিক না? সমাজ সেবকরা যদি টাকা পাওয়ার জন্য শুধু সমাজ সেবা করে, আর কোনো নিয়ত নাই, তাহলে আল্লাহ বলবেন তুমি তো যেটার জন্য করেছো সেটা তো পেয়ে গেছো, আমার কাছে কি চাও আর। সবার জন্যই তো এই কথাটা, সবার জন্যই কি? ও ভাইয়েরা, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, মুসলিম মুমিন যে কাজে করবে, দুনিয়া এটা টাকা ছাতার মাথা, এটা তো আসবে, এটা নিয়ত করা লাগবে না, এটা নিয়ত ছাড়াই পাওয়া যাবে, নিয়ত থাকবে কার? আল্লাহ। ও ভাইরা, আল্লাহর ভালোবাসা না হলে আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না। আল্লাহকে ভালোবাসা হলো আগের ফরজ। আপনি যদি আল্লাহকে চান, আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হতে চান, তাহলে আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম উপহার দিবেন। নবীজি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ ওনাকে আরশের ওখানে ডেকে নিয়ে সিরাতে মুস্তাকিম যা যা লাগে বিস্তারিত সব উপহার দিয়ে দিয়েছে। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া। আল্লাহ বলেন, আমার মহাব্বত আমি ফরজ করে দিয়েছি ওদের জন্য যারা আমার ভালোবাসায় কোনো মজলিসে একসাথ হয়। এই মজলিসে এসেছেন কার জন্য বলেন? কার জন্য? অন্তর থেকে বলেন, কোনো টাকার জন্য তো আসেন নাই। আল্লাহ আমরা যারা বক্তৃতা করি, আল্লাহ আমাদের শুধু আল্লাহর জন্য আসার তৌফিক দেন, আল্লাহর জন্যই বক্তৃতা করা তাফসির করার তৌফিক দেন। তো অজাবাত মহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়্যা, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, আমার ভালোবাসা তাদেরকে দেয়া আমি নিজের উপরে ফরজ করে নিয়েছি।
আপনি যদি নিবৃত ঘরের কর্ণারে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ জানে যে আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি আসলেই আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহ তুমি, আমি কিছুই ছিলাম না, এক বিন্দু পানি, নাপাক পানি, তুমি আমাকে মানব বৈশিষ্ট্যের সব কিছু দিয়ে তুমি সৃষ্টি করেছো, ঠিক না? আমি কি ছিলাম? কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় মানুষের উপর দিয়ে গেছে মানুষ নামের কিছু পৃথিবীতে আছে এটাই তো কেউ জানতো না, ঠিক না? তা আজকে তুমি কিছু হয়েছো কার উসিলে? আল্লাহর উসিলে। আপনি নিভৃত ঘরের কোণে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ পৃথিবীর সব ইমানদারদের হৃদয় হাতে নিয়ে ৬৩টা উনি কোরবানি দিয়েছেন, সবগুলি গলা বাড়াই দিচ্ছে, আল্লাহু আকবার। আয় মোরগে সাহার ইশকে যে পারওয়ানা বেয়াউজ, কাসুখ তারা যা শুধু আওয়াজ নয়ামুদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ প্রেমিকরা, আল্লাহর ভালোবাসা কার কাছে শিখবে জানো? শীতকালে যখন বাতি জ্বলে দেখবা এই আলো, এই বাতির প্রতি আসক্ত হয়ে হাজার হাজার করে কি পুকুর উপরে, সবার অন্তরে আল্লাহ তাআলা আপনার একটা ভালোবাসা দেবে, আপনার নাজাতের কি হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। ও ভাইরা, তো এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন একমাত্র কালেমার বরকতে, আল্লাহ প্রেমের বরকতে, আল্লাহর ভালোবাসার বরকতে তো গেলেন নাকি? আল্লাহ একদিন নবীজির কাছে আসলেন স্বপ্নে, তিরমিজির হাদিস, নবীজি বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ইয়ানি ফিল মানাম, আমি আমার রব, মহা পরাক্রমশালী রবকে আমি দেখেছি, তিনি আমার কাছে এসেছেন, অর্থাৎ স্বপ্নে এসেছেন। এসে আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নি আসালুকা হুব্বাকা, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা তোমার কাছে চাই, তুমি আমার অন্তরে তোমার ভালোবাসা দাও। অহব্বা মাই ইউহিব্বুকা, যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমাকে দাও। অহব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, আর এমন আমলের ভালোবাসা দাও যেটা আমাকে তোমার ভালোবাসার দিকে নিয়ে যাবে। এক রত্তি ভালোবাসা যদি আল্লাহর আপনি পেয়ে গেলেন, আল্লাহ আপনাকে কোনো আযাব দেবে না, আর আযাব দেবে না। আল্লাহ করবেন কি, আপনি বদ আমল করলেও ওগুলিকে আল্লাহ নেক আমল বানাইয়া আপনাকে পুরস্কার দেবে। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া, আমার জন্য যে একে অপরকে ভালোবাসে, আপনি এলাকার একজন ইমাম সাহেবকে ভালোবাসেন বা একজন সমাজ নেতাকে ভালোবাসেন, যে উনি যেহেতু নামাজের কথা বলে, সমাজে নেশার বিরুদ্ধে কথা বলে, উনি যেহেতু দিনের কথা বলে, তো উনি তো ভালো লোক, আমি আল্লাহর জন্য ওনাকে ভালোবাসলাম, এরকম একটা মানুষকে ভালোবাসা আপনি দিলে আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়ে দিবেন। আমাকে নিয়ে কথা বলার জন্য যারা একসাথে বসে, আমার ভালোবাসা দেয়া তাদেরকে, এটা আমার উপরে ফরজ। একজনকে দেখতে যাচ্ছেন 5 কিলোমিটার দূরে, আপনার কোনো গরজ নাই, কোনো দরকার নাই তার কাছে, শুধু সে আল্লাহওয়ালা মানুষ আপনি জানেন, আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাকে দেখার জন্য একটু কিছু হাদিয়া নিয়ে তার বাসায় গেছেন, দুনিয়ার কিছু উদ্দেশ্যে যান নাই, আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন আপনাকে তার ভালোবাসা দিবেন, আল্লাহ ওনার ভালোবাসা আল্লাহ দিবেন। যারা আমার জন্য একে অপরকে সাহায্য করে, ওই লোকটাকে একটু সাহায্য করবো, লোকটা আল্লাহওয়ালা লোক, নবীওয়ালা লোক, দিনওয়ালা লোক, নামাজি কালামি লোক, ওর একটু সাহায্য করলে আল্লাহ খুশি হবে। কয়টা টাকা দিয়ে সাহায্য করলেন, আল্লাহ আপনাকে আল্লাহর ভালোবাসা দিয়ে দিবেন ওই সাহায্য করার কারণে। ও ভাইরা, এটা হারিয়ে গেছে সমাজ থেকে, এখন তো সমাজে শুধু আই লাভ ইউ আর আই লাভ ইউ, আসলে ভালোবাসা নাই, এই আই লাভ ইউর ভিতরে কোনো লাভ নাই। আই লাভ ইউর ভিতরে যদি লাভ থাকতো তো বিয়ের পরে
এক দুই বছরের মাথায় শতকরা 60-70টা বিয়ে ভেঙে যায় কেন? আমার শিশুকালে তো আমার গোটা গ্রামে একটা তালাক হয়েছে আমি শুনিনি, তখন তো আই লাভ ইউ কেউ বলতো না, আই লাভ ইউ বলতে কিছুই ছিল না, ভরা কলসি নড়ে না, বুঝছেন না? তখন ভালোবাসার কলসিগুলি কি ছিল? ভরা ছিল, নড়াচড়া ছিল না, এক বেটাই ছিল না। ভালোবাসা কেমন ছিল, আল্লাহ আকবার, আমরা দেখেছি। আর এখন খালি কলসি নড়ে বেশি, খালি আই লাভ ইউ, আই লাভ ইউ দিলে বুঝবেন যে সমস্যা আছে, বেজাল আছে। পচা মালের অ্যাডভার্টাইজ করতে হয়, নাহলে পচা মাল কেউ কিনে না, নাকি? এই অ্যাড শুনলেই একটু সন্দেহ করবেন, নাকি? সন্দেহ করা উচিত, আল্লাহ আকবার। তো আই লাভ ইউর ভিতরে লাভ নাই। আপনি যদি আল্লাহকেই ভালোবাসা দিলেন না, আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পাবেন না, আপনার সন্তানের ভালোবাসা পাবেন না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাবেন না, পৃথিবীর কারো ভালোবাসা পাবেন না। উপরে উপরে সবাই বলবে আপনার আই লাভ ইউ, কিন্তু ভিতরে কইবে দূর, এটা ঠিক না? আর যদি আপনি আসল প্রেমের ষষ্ঠ শিল্পী যিনি আল্লাহ জাল্লা জালালো, তাকেই যদি এই হৃদয় তিনি বানিয়েছেন, তার আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পান করাও, আমি ঘুমাই, তুমি আমার একবার ডান কাত করাও, একবার বাম কাত করাও, কত মায়া তোমার! এই মায়াটা তো আমার মাও দিতে পারে না। আমি এক কাত হয়ে সারা রাত থাকলে আমার এখানে ফোসকা হয়ে যাবে, বিষাক্ত ফোসকা উঠে একসময় গা হয়ে ক্যান্সার হয়ে আমি মরে যাব। হ্যাঁ, অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল, আসাবে কাহাব, ওই যুবকরা 309 বছর 7 যুবক ঘুমিয়েছে, আল্লাহ বলেন আমি একবার ডান কাত করি, আবার বাম কাত করি, আবার রেস্ট দিয়ে আবার ডান করি, এইভাবে 300 কত বছর। কে এইভাবে পাশ ফিরেছে? পাশ না ফিরেলে বাঁচার সম্ভব ছিল? ক্যান্সার হয়ে যেত। আল্লাহ আকবার। তো তুমি এত মায়া আমারে দাও, আমি ঘুমাই, তুমি পাহারা দাও আমাকে, আমার নাক দিয়ে অক্সিজেনটা যাতে আমার কোনো ইচ্ছা ছাড়াই, পরিকল্পনা ছাড়াই আসা যাওয়া করতে পারে, সেই সিস্টেম তুমি দিয়া তুমি চালু রাখো, ঠিক না? কত মায়া তোমার, ওগো আল্লাহ। এই যদি আপনি আল্লাহকে ভালোবাসা দেন, আপনি স্ত্রী ভালোবাসা পাবেন, আপনার স্ত্রী আপনার জন্য জান জান প্রাণ হয়ে যাবে, আপনার মা বাবা আপনাকে ভালোবাসবে, আপনার সন্তানরাও আপনাকে ভালোবাসবে। আজও আমরা শাহজালাল 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 করে জিতকে দিই কেন? কি ভালোবাসা আল্লাহকে দিয়েছিলেন তিনি, যে আজও বাংলার মানুষ ওনাকে ভুলে না, ভুলে। এরকম কত লোক তো আছে, জিন্দা থাকতে মানুষ ভুলে গেছে, আর উনি মরে গিয়েও আমরা ভুলতে পারি না। প্রিয় ভাইয়েরা, তো আপনাদের আসলে এই সন্দীপ এসে আমার খুব বক্তাদের ওয়াজ শুনে তাদের মন সৃষ্টি জগৎ আপনাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য হবে, আল্লাহ করাবেন, আল্লাহ নিজেও ভালোবাসবে এবং সৃষ্টি জগৎ আপনাকে ভালোবাসবে। ভাইয়েরা, যেহেতু এখন মনে হয় 11:20, হ্যাঁ, আমি সাধারণত 1 ঘন্টার বেশি এখন কথা বলি না, শরীরে একটু দুর্বলতা আছে এই জন্য। তো আপনাদের আগ্রহ দেখে বুকে ধারণ করে আল্লাহ তাআলা এই বয়সে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি ফজরের নামাজ জামাতে পড়ার পর এশাক নামাজের জন্য অপেক্ষা করতে পারি না কর্মব্যস্ততার কারণে, এশাক নামাজ বাড়িতে এসে পড়ি, এতে কি আমি হজ্জ উমরা সওয়াব পাবো নাকি কমতে হবে? আল্লাহ দেখবেন আপনার কি ধরনের সমস্যা, বাস্তব যদি সমস্যা থাকে, ওজন থাকে, তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন লাইসা আলাল মারিদে হারাজ, রুগীর জন্য কোনো কি নেই সমস্যা নাই, ওলা আলাল আরাজ মিনে হারাজ, ল্যাংড়ার জন্য কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওলা আলাল আমা হারাজ, অন্ধের জন্য কি নেই সমস্যা নাই, জেনুইন ওজন থাকলে তারা ঠিকই জবাব পাবে, এটা শরীয় ওজন। আর আপনার যদি ওই রকম ওজন থাকে, আপনি ওজন সত্ত্বেও হজ উমরা ইনশাআল্লাহ আশা করা যায়, আল্লাহ তাআলা আরহামুর রাহিমে তিনি সওয়াব দিবেন। এশাকের 2 রাকাত নামাজ পড়ার পর আরো 2 রাকাত পড়লে তার জন্য আল্লাহ কি
সারাদিনের জিম্মাদার হ্যাঁ এশাকের পরে তো সালাতের দোহা যদি দুই রাকাত পড়েন তা আল্লাহ বলেছেন ইবনে আদম আদমের ছেলে মেয়ে শোনো দুনিয়া নিয়ে এত দোয়াদৌড়ি করো না আগে শোনো এর কালি মিন আউয়ালিন নাহারে রাকাতাইন দিনের শুরুতে আমাকে তুমি দুই রাকাত দাও আকফিকা আখিরা দিনের শেষ পর্যন্ত তোমার সব কাজ আমি আল্লাহ করে দেব আমি দায়িত্ব নিলাম আসলে দেখেছি দুই রাকাত পড়লে দেখা যায় কত অসাধ্য সাধন হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে যদি এখনকার পৃথিবীর গোটা বিশ্বের যে টাকার সংকট ডলার সংকট অর্থনৈতিক সংকট ব্যবসা বাণিজ্যের সংকট নিরাপত্তার সংকট কত সংকট না গোটা বিশ্বকে ধরেছে এখন ঠিক না সারা পৃথিবী বলতে পারেন মূল সমস্যা কি মূল সমস্যা আল্লাহর সাথে এগুলি কিচ্ছু না এই এই সমস্যা ওই সমস্যা এগুলি কিচ্ছু না নাথিং নাথিং ম্যাটার মূল সমস্যা হয়ে গেছে কার সাথে আল্লাহর সাথে আমরা আল্লাহকে ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ যে মহাবিশ্বের মালিক এই পৃথিবীর একটা ধুলিকণাও তার নেয়ামতের বাইরে না তার পরিচালনার বাইরে না তার নিয়ন্ত্রণের বাইরে না আমরা মানুষেরা গোটা পৃথিবীতেই গোটা পৃথিবীর অবস্থা এখন এমন যেন আল্লাহকে পশ্চিমা বিশ্ব আমেরিকা যান ইউরোপে যান ওখানে তো আল্লাহর কথা বলারই কেউ নেই ওরা ওই আজান শুনে কোথাও কোনো মুসলিম দেশে গেলে আজান শুনে শুনে মুসলমান হয় আল্লাহকে তারা মুয়াজিনের কণ্ঠে পায় মুসলমান হয় ওদের দেশে তো পাওয়ার তেমন সুযোগ নাই খুব কম যদি হচ্ছে এখন মসজিদ হচ্ছে মুসলমানরা যাইয়া করতেছে তো মূল সমস্যাটা মানব জাতির কার সাথে হয়েছে আল্লাহর সাথে বোঝাপড়া ঠিক করে নেন আল্লাহর সাথে আল্লাহকে বলেন আপনি মালিক আপনি খালিক আপনি সৃষ্টিকর্তা আপনি লালনকর্তা প্রত্যেকটা জিনিস আপনার আমরা গোলাম সব আমরা তওবা করছি আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরা আপনার হুকুম পালন করার সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব এই আল্লাহর সাথে যদি সম্পর্কটা আমরা সন্ধিটা করে ফেলতে পারি পৃথিবীর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ যদি এটা কঠিন কারণ আমরা আল্লাহ থেকে বহু দূরে সরে গেছি মনটা ওইদিকে অধিকাংশ মানুষের নাই এই বিশ্বের এই ছোট্ট গ্রহটার মূল সমস্যা আল্লাহর সাথে হয়ে গেছে এইটা ঠিক করতে হবে এইটা ঠিক না করলে পৃথিবীর মুক্তি নাই পৃথিবীর মুক্তি আসবে না পৃথিবীর মানুষ মুক্তি পাবে না আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহ তাআলা এই বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন ভূমিকম্প থেকে রক্ষা করুন বড় বড় আসমানি আজাব গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন আল্লাহু আকবার তাকদীরে যদি জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে লেখা থাকে তাহলে নবীজি আমলের কথা কেন বলেছেন এটা তো হলো যারা ইসলামকে বুঝে না তাদের প্রশ্ন প্রিন্সিপাল দপ্তরিকে বলছে তুমি আটটা ঘন্টা ঠিক মতো সময় মতো দিবা আর খাতা টাতা অ্যাটেন্ডেন্স ইত্যাদি এগুলো ঠিক মতো চালাচালি করবা দরজা জানালা ঠিক মতো খুলবা বন্ধ করবা তোমার চাকরি ঠিক বেতন ঠিক সব কিছু ঠিক আছে ঠিক না তা আল্লাহ বলছেন তুমি পাঁচ অব্দ নামাজ পড়ো যদি রোজা রাখো যদি হজ করো হজ করো জোরে যদি জাকাত দাও জাকাত পড়ো জোরে মহিলাকে বলছে যদি চার কাজ করো কয় কাজ চার কাজ করো কি কাজ সল্লাত খামসাহা পাঁচ অব্দ সালাত যদি সে ঠিকঠাক মতো পড়ে দুই নম্বর স্বামীর বাইরে কারো সাথে করে নাই এটা একটা দফা জান্নাতে যাও চতুর্থ হলো আতা আতবালাহা স্বামীর কথা মেনে চল যে নারীরা স্বামীর অবাধ্য হয় তারা যত ভালো হোক তারা ভালো না অন্যায়ভাবে স্বামীর অবাধ্য হলে যত ভালো মহিলা হোক সে কিনা ভালো না কারণ নারী জাতির সৃষ্টি হয়েছে পুরুষ জাতির এই পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দিয়েছে এই পুরুষটার একা যেহেতু সে থাকতে পারে না একা তার জীবন চলে না আল্লাহ তার জন্য তাকে সৃষ্টি করেছে সে স্নেহ দেবে মায়া দেবে ঠিক না অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মওয়াদ্দাতান ওয়া রাহমা প্রেম আর রহমত দয়া আর মায়া দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে তো স্ত্রীর উচিত যে এই স্বামীটা এই পুরুষগুলির কারণেই তো আমরা নারীরা পৃথিবীতে আল্লাহ আনছেন মাটি দিয়া যে আল্লাহ বানিয়েছেন কাকে বানিয়েছিলেন আদমকে না হাওয়াকে আদমকে তো বানিয়েছেন আদমকে বানাবার পরে আদমের ভিতর থেকে কাকে
হাওয়াকে বানিয়েছেন। তো তুমি তো আদমের ভেতরের জিনিস, আদমের দেহের একটা অস্থি, আদমের দেহের একটা অস্তিত্ব তুমি, তো কিভাবে তুমি তোমার যে পুরুষ জাতের ভেতর থেকে আল্লাহ তোমাকে এনেছেন তুমি তাকে যদি মন্দ ব্যবহার করো তো এটা সুপ্রিয়ার বিষয় হয় না, কৃতজ্ঞতা আদায় হয় না। হয় যে বাবার উসিলায় পৃথিবীর আলো বাতাস দেখলাম, সেই বাবার সাথে বেয়াদবি কেন খারাপ? এজন্য খারাপ যে না সুপ্রিয়া কি হয়, না সুপ্রিয়া ঠিক না, যে মায়ের কারণে এই দুনিয়াতে আমি বড় হয়েছি, মাকে কত কষ্ট দিয়ে পৃথিবীতে এসেছি, মায়ের সাথে দুর্ব্যবহার কেন খারাপ? সন্তান যত আল্লামায় দার হোক, হাফেজে কোরআন হোক, সন্তান যত বড় অলি আল্লাহ হোক, মায়ের মনে কষ্ট দিলে সে ভালো না ঠিক না কথা? কেন ভালো না? এটা অকৃতজ্ঞতা। কি অকৃতজ্ঞতা? এটা হলো না তোমার, তুমি মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করলা না। এজন্য মহিলার কথা কত সহজ, পাঁচ ওয়াক্ত সালাত পড়লে, সে যদি রোজা রাখে, সে যদি চরিত্র রাখে, ভালো রাখে, স্বামী ছাড়া কারোর সাথে কোনো লেনদেন নাই, কোনো যৌবনের কোনো লেনদেন নাই, আর হলো তার স্বামীর কথা মেনে চলে, বাস জান্নাতের আট দুয়ারের যেই দুয়ার দিয়ে ঢুকতে চায় ঢুকে যাও তুমি জান্নাতে। ফালতাদখুল মিন আইয়া মুআবিল জান্নাতি সামানিয়াতে সাত। প্রশ্নের উত্তর আর দেব না, প্রশ্নের উত্তর এবার আসলে দিচ্ছে না, অনেক দিয়েছিলাম আগে। তো আমি আজকে সন্দীপ বাসীর সাথে দেখা করতে এসেছি, এসে কিন্তু ওয়াজ করিনি, আরেক সময় যদি সম্ভব হয় সেদিন হয়তো ওয়াজ করবো ইনশাআল্লাহ। আর আজকের এগুলি যেগুলি বলেছি এগুলি আপনারা যে হিসাবে নেন, এটা আজকে সাক্ষাৎকারের মধ্যে কিছু কথা আল্লাহর কোরআন থেকে বলেছি, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। উমাইয়াতসিম বিল্লাহ, যে আল্লাহকে আঁকড়ে ধরে, আমি আল্লাহকে চাই, কাকে চাই? আমি আমার আল্লাহকে চাই। যেদিন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন সেদিন বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু কে থাকবে? একলা ঘরে, একলা খাটে, জীবন শেষে এসে পড়ে আছি ছিন্ন দেহে, নয়ন জলে ভেসে, আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ তাই তো বল মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোন জন। আছে কেউ? বস, আপনি যদি আল্লাহকে চান তাহলে আল্লাহ বলবেন এবার তাহলে আমার কাছে আসার রাস্তা নাও, আমি তোমারে কোরআন পড়াবো, কোরআন বুঝাবো, আমল করো, যেহেতু আমাকে চাইছো, আমাকে চাইলে আমাকে পাওয়ার রাস্তা হলো এই কোরআন, তাহলে আমি তোমাকে এটা বাতলে দেব, শিক্ষার তৌফিক দেব, যা যা তোমার জানতে হবে আমি জানাই দেব। যদি আমাকে না চাও তাহলে আমি কি জন্য তোমাকে এই রাস্তা বলবো? তুমি যদি জামাই যদি শ্বশুর বাড়িতে যাইতে না চায় তাহলে শ্বশুর কি এসে তারে লোকেশন দেবে যে বাবা আমার বাড়িতে যাওয়ার পথে? তো শ্বশুরের নাম শুনতে পারে না, শ্বশুর ভাইয়ের নামও শুনতে পারে না। তো এইরকম জামাইরে কোন ব্যাকল শ্বশুরের রাস্তা দেখায় নাকি? হ্যাঁ, আপনি যদি আল্লাহকে চান তখন আল্লাহ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে। সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াত, ওয়ামাইয়াতাসিম বিল্লাহ, যে আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমরা আল্লাহকে চাই, চাই না? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা কাকে ভালোবাসি? জোরে বলেন কাকে ভালোবাসি? আল্লাহ আপনি সাক্ষী, আরশে মওলা থেকে আমরা আপনাকে ভালোবাসা দিলাম, আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি, আপনার ভালোবাসা আমাদেরকে দেন, আপনার সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ
আমরা আজকে মাহফিলের প্রধান আলোচক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন কিছুক্ষণ সময়ের জন্য বসেন কিছুক্ষণের মধ্যেই হুজুর মোনাজাত পরিচালনা করবেন তার আগে সভাপতির বক্তব্য রাখবেন এখন আজকের মাহফিলের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শান্তপাড়া ধর্মমসজিদের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলে সুপরিচিত জনাব মোহাম্মদ ইব্রাহিম জিল্লু জনাব মোহাম্মদ ইব্রাহিম জিল্লু সভাপতি শান্তপাড়া ধর্মমসজিদ ও উপদেষ্টা শান্তপাড়া ক্রিয়া সংঘ بسم الله الرحمن الرحيم শান্তপাড়া জামে মসজিদের উদ্যোগে শান্তপাড়া ক্রীড়া সংঘ যুব সংঘের উদ্যোগে আয়োজনে আজকের এই শিরোপা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আপনার সকলের সুপরিচিত এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ সন্দীপের জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব সিদ্দিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন যার আলোচনা শোনার জন্য দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের আজকের মহাপ্রিয়ের প্রধান আলোচক কাজী ইব্রাহিম সাহেব আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন আজকে যিনি আলোচনা করেছেন জনাব হাফিজুর রহমান হাফিজ আমাদের মাঝে আলোচনা শুনেছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত পেশিকার জনাব সিরাজুল ইসলাম সাহেব আমার সামনে যারা উপস্থিত আছেন যারা দীর্ঘক্ষণ অত্যন্ত সুন্দর সুচারুভাবে প্রধান আলোচকের বক্তব্য শ্রবণ করেছেন সম্মানিত মুসির রিয়ান দিনী ভাইয়েরা আমার পাশে গুণীজনরা যারা নিজেরাই ওয়াসিল করে আজকের প্রধান আলোচনার কারণে ওনারা নিজেরাই কোন আলোচনায় যান নাই বলেছেন আমাকে আমাদের সম্মানিত সাবেক এই ইউনিয়নের চেয়ারম্যান যারা বাবুদাই সাহেব বলেছেন যদি আমি এটা মাহফিলে দাওয়াত দিয়েছি কিন্তু আমি আমার সাহেব ইব্রাহিম সাহেবের ওয়াজ শোনার জন্য আমি আমার আলোচনাটা আমাদেরকে নিষেধ করে দিয়েছি তাহলে বুঝলাম আমরা কতবার একজন আমলদার দিনদার মাওলানা সাহেব এই প্রথম কোনো সন্দীপ এসেছেন আমরা দীর্ঘ কোনো বক্তব্য শুনছি আমাদের এই শান্তপাড়ার ক্রিয়া সঙ্গে এবং যুব সঙ্গের আয়োজন আজকের এই অনুষ্ঠান পক্ষ থেকে শান্তপাড়া জানাজের পক্ষ থেকে প্রধান আলোচক প্রধান মেহমান প্রধান অতিথি সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা আমাদের ছেলেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বিগত 15 দিন যাবৎ যারা এই আয়োজনকে আজকের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য সফল করার জন্য মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা হুজুরের কাছে বিশেষ করে বিশেষভাবে
আমি বলবো আমার এই এলাকার প্রবাসী যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমার ছোট ভাই ইসমাইল হোসেন জুয়েল ছাত্রপাড়া ক্রিয়া সমিতির সভাপতি ও সহ প্রবাসী অনেক ভাইয়েরা শেখপুরের আশা সহ আমি আসলে অনেকের নাম এই মুহূর্তে নিতে পারছি না আমার দুঃখিত সকল যারা অর্থ দিয়ে মোটামুটি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সাথে সামিল হয়েছেন আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি আরেকটা কথা বলবো এলাকার অনেক লোক অসুস্থ আমার মা অসুস্থ সুন্দরের কাছে আমার আবেদন থাকবে আমার মা সহ সকল মায়ের জন্য আপনি দোয়া করবেন বিশেষ করে আমার এক জেঠাতো ভাই মারা গেছে আগুন করে কে গেছে ওদের একটু দোয়া করবো দোয়া দিয়েছে অনেকে দোয়া আছে আসলে এক বিস্কুট অনেক বলতে পারবো না সকলের জন্য এলাকায় অনেক লোক অসুস্থ আছে দোয়া করবেন প্রবাসী তাদের জন্য দোয়া করবেন আমাদের ছেলেদের সাথে আমাদের এলাকার দশটা একটা মেয়ে এই এলাকার ছেলেগুলো যথেষ্ট শান্ত সকল যাতে আগামীতে আরো ভালোভাবে আর সফলভাবে কামিয়াব হয় সকলের জন্য দোয়া করবেন যারা দূরান্ত থেকে এসেছেন আমাদেরকে ধন্য করেছেন আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা আমাদের সম্মানিত প্রধান অতিথির প্রতিও কৃতজ্ঞতা হুজুরের প্রতিও কৃতজ্ঞতা এলাকার পক্ষ থেকে বিশেষ করে আজকে প্রধান অতিথিকে দৃষ্টি করে আরেকটি কথা বলবো আমাদের মসজিদ আমরা কিছুদিন আগে করেছি এই মসজিদে জায়গা সংকুলন আমরা দ্বিতীয় তলা করার একটা চিন্তা ভাবনা করতেছি আপনার দ্বারা সম্ভব হবে আমি মনে করি বিশেষ করে আপনি যারা আল্লাহ মাহফুজ আহমিতে চাইবেন এখন ওনার সাথেও শেয়ার করে হলো আমাদের মসজিদকে দ্বিতীয় তলায় আমরা একটা অবকাঠামো করে এলাকার মুসল্লিদের সুন্দর জায়গা করে দিতে পারি সেটা আমার দৃষ্টিগোচর করছি পাশাপাশি সকলের সুন্দর সৌন্দর্যে কামনা করছি আবারও প্রধান আলোচক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি অনেকে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন আমার মাইকের আমাদের বোঝা যায় সকলের প্রতি আবারও আন্তরিক ব্যবহার প্রধান পথের আলো আমার মা বোনেরা যারা আছেন তাদের প্রতিও সালাম রেখে আজকে ভাষা শহীদ দিবস এক সুপ্রেরি ভাষা শহীদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে সকলের প্রতি আবার ধন্যবাদ কৃতজ্ঞতা পোষণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ছেলেদের অক্লান্ত পরিশ্রম আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আজকে মত শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সম্মানিত সভাপতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতিদেরকে সম্মাননা ক্রেস্ট এখন আজকে মাহফিলের প্রধান আলোচককে সম্মাননা স্মারক প্রদান করবেন শান্তপাড়া ক্রিয়া সংঘের সম্মানিত সভাপতি মোস্তাফুর রহিম জামান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিভাগীয় সদস্য জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন জুয়েল সহ শান্তপাড়া ক্রিয়া সংঘের সদস্যবৃন্দ
ধন্যবাদ এখন আজকে মাহফিলের সম্মানিত প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করবেন শান্তপাড়া ক্রীড়া সংঘের সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট আলিফুর রহমান শিপন সহ শান্তপাড়া ক্রীড়া সংঘের সদস্যবৃন্দ ধন্যবাদ এখন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি এবং শান্তপাড়া গ্রাম উচ্চের সম্মানিত সভাপতি অত্রালাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান গ্রুপের সহ শান্তপাড়ার সদস্যবৃন্দ ধন্যবাদ সকল সদস্যবৃন্দকে সম্মানিত হাজির আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আখির মোনাজাতের অপেক্ষায় এখন দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শিক্ষক দেশধর্ম আলমেদিন যিনি দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়েছেন জনাব মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমি হুজুরকে দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক আপনি আমাদের পার্থিব জীবনকে সুন্দর করে দিন আমাদের পরকালের জীবনকেও সুন্দর করে দিন আর আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে পরিত্রাণ দান করুন ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا স্মরণে না থাকার কারণে আমরা ছেড়ে দেই ভুল করি আপনি আমাদেরকে শাস্তি দেন না আমরা যদি কোনো কাজ করতে গিয়ে ভুলভাবে করি ত্রুটিযুক্ত করে সে কাজ করি তাতেও আপনি আমাদেরকে শাস্তি দেন না আল্লাহ আমাদের জীবনের উপরে জীবন কঠিন হয়ে যায় এমন কোনো পরিস্থিতি আমাদের উপরে আপনি চাপিয়ে দেন না আমাদের জীবনকে সহজ সাবলীল স্বাচ্ছন্দ্যময় করে দিন আল্লাহ এমন সব শারীরিক এবং অর্থনৈতিক বিপদ বা সৃষ্টি প্রকৃতির এমন সব ভয়াবহ বিপর্যয় যেগুলো সর ক্ষমতা আমাদের নেই এমন কোনো বিপদ আমাদেরকে দেন না আল্লাহ আপনার যত পাওনা আছে পাওনাগুলো আপনি ছেড়ে দেন আমাদেরকে
আমাদের আপনার পাওনাগুলো থেকে আমাদেরকে দায় মুক্তি দিয়ে দেন আল্লাহ। আর যত গুনাহ পাপ করেছি এগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আমাদেরকে দায়মুক্ত করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার রহমতের কোলে আমাদেরকে টেনে দিন আল্লাহ। আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মাওলানা, আমাদের মালিক, আপনি আমাদেরকে অবিশ্বাসীদের উপরে জয়ী করুন আল্লাহ। যারা অপচার করে, অন্যায় করে আল্লাহ, বিশ্বব্যাপী আপনি মুসলিম জাতিকে তাদের উপরে আপনি বিজয়ী রাখেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল যে যুবক আয়োজন করেছে আল্লাহ, যুবকদেরকে আপনি তাদের যৌবনকালে আপনার ভালোবাসা, আপনার ইবাদত করে ধন্য হওয়ার, আগামী জীবনকে গড়ার তাদেরকে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ কোরআনের সেবক বানিয়ে, কোরআনের প্রচারক বানিয়ে, কোরআনের ভালোবাসনেওয়ালা বানিয়ে আপনি তাদেরকে আপনার সাত আকাশের উপরে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দেন আল্লাহ। মাদকের করাল গ্রাস থেকে, সন্ত্রাস থেকে এবং যে কোনো ক্ষতিকর কিছু থেকে যুবক সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ। সন্দীপের যুবক সমাজের অক্লান্ত পরিশ্রমে কোরআনের এই বাগান আজকে সন্দীপবাসীর উপহার পেয়েছে আল্লাহ। যাদের যাদের অক্লান্ত পরিশ্রমে কোরআনের এই বাগান আজকে সেজে ছিল আল্লাহ, তাদের মনকেও আপনি কোরআন দিয়ে সাজিয়ে দেন আল্লাহ। সুন্দর সুকুমার বৃত্তি গুণাবলী দিয়ে তাদের ভেতরকে সাজিয়ে দেন আল্লাহ। তাদেরকে যাবতীয় রোগ ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ। তারা পড়ালেখা শেষে ভালো কোনো কর্ম করে দুনিয়া আখিরাতে যাতে সফল হতে পারে সেইভাবে তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করে আল্লাহ। এই সন্দীপের অনেক মানুষ যারা প্রবাসে আছে, যারা আবাসে আছে, আবাসিক প্রবাসী, যারাই অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন আল্লাহ, অসুস্থদেরকে আপনি শেফায়ে আজিল কামিল নসিব করেন। আপনি মানুষের বাপ, মানুষের প্রভু, আপনি ছাড়া রোগ নিরাময় দেওয়ার ক্ষমতা আর কারণে আপনি শাফিউল আমরাদ, রোগ নিরাময় করেন আপনি আল্লাহ। আপনি এই এলাকাবাসী যারাই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ আপনি তাদের সবার রোগ ব্যাধি আপনি ভালো করে দেন, তাদেরকে নিরাময় করে দেন আল্লাহ। মা বোনরা যারা দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, তাদের নিরাময় করে দেন। যারা মা বোনরা আমাদের মহাবীর শুনেছেন আল্লাহ, তাদের পরিবারে যাদের দুঃখ বেদনা সব দূর করে দেন আল্লাহ। আল্লাহর পরিবারে তাদের মায়া মমতার পরিবেশ সৃষ্টি করে দেন আল্লাহ। সন্তানদেরকে তাদের জন্য কৃতজ্ঞ করে দেন আল্লাহ। স্বামীকেও তাদের প্রতি সদ্ব্যবহারকারী বানিয়ে দেন আল্লাহ। ঘরগুলোকে শান্তির নিয়ে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের মানুষেরা তাদের অর্থ দিয়ে, তাদের পরামর্শ দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে আজকে এই তাফসীর কোরআনের আয়োজন করেছে। আমাদের প্রধান অতিথি তিনিও কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসে আছেন, আমাদের জনাব সভাপতি সাহেবও বসে আছেন আমাদের সামনে। আমাদের সামনে অনেক আপনার আপনার প্রেমিক বান্দা বসে আছেন, পর্দার আলে অনেক বান্দিরাও আপনার বসে আছেন, মোনাজাতে শরীক আছেন আল্লাহ। আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদের সবাইকে রহমত করেন আল্লাহ, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে হেদায়ত দান করেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহ। আল্লাহ এই এলাকাকে, এই সন্দীপকে, এই সন্দীপের যেসব অঞ্চল, যেসব ভূমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে আল্লাহ, চর বানিয়ে এগুলো আবার ফেরত দেন আল্লাহ। সন্দীপকে অনেক বড় বানিয়ে দেন আল্লাহ, অনেক বড়, আগের মতো, আগের চেয়ে আরো বড় করে দেন আল্লাহ। এবং বাংলাদেশের মানুষ যাতে এই সন্দীপ নিয়ে গৌরব করতে পারে এমন সব নাচ নামক দিয়ে সন্দীপকে ভরপুর করে দেন আল্লাহ। এখানে আপনার প্রাণওয়ালা, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, হ্যাঁ, প্রাণের ছোঁয়া অনুভব করা যায় এমন সব আপনার বান্দা বান্দীরা আছে আল্লাহ, আপনি তাদের কবুল করেন আল্লাহ। আরও বেশি আল্লাহ আপনার ভালোবাসা দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দান করেন আল্লাহ। নেতৃবৃন্দকে জাতির, দুনিয়া, আখিরাতের কল্যাণ যারা পেতে, তারা যারা পেতে পারে, আমাদের নেতৃবৃন্দ যারা এই দেশে আছেন, দেশকে পরিচালনা করছেন আল্লাহ, তাদেরকে উভয় জাহাজের যোগ্যতা দিয়ে সমৃদ্ধ করে দেন আল্লাহ। সেই প্রাণ দিয়ে দেন, সেই মন দিয়ে দেন আল্লাহ। আমরা যাতে সকলে মিলে একটা সুন্দর দেশ, আল্লাহওয়ালা দেশ, সমৃদ্ধ দেশ, একটা শান্তিময় দেশ, একটা ভদ্র নম্র নাগরিকের একটা দেশ,
একটা উন্নত মুসলিম উন্নত সভ্যতা সংস্কৃতির একটা দেশ হিসেবে বাংলাদেশকে সারা বিশ্বকে উপহার দিতে পারলে সে তৌফিক দেয়। সর্বোপরি আপনি সন্তুষ্ট হন যেভাবে এই দেশ গড়ে উঠলে, এই নাগরিকরা এই দেশের মানুষরা যেভাবে খেলে আপনি খুশি হবেন, সেইভাবে এই দেশে আপনার বান্দা বান্দীদের চলার তৌফিক দেন আল্লাহ, চলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন আল্লাহ, আমাদের শরীরে বরকত দেন, আমাদের শক্তিকে বরকত দেন, আমাদের ব্রেইনে আমাদের বুঝ শক্তিকে বরকত দেন, স্মরণ শক্তিতে যুবকদের বরকত দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কারামকে ক্ষমা করেন, আল্লাহ কবরে চলে গেছেন যেসব অতীত ইমানদার বান্দা বান্দীরা আল্লাহ সবাইকে ক্ষমা করেন, তাদের কবরকে শান্তিময় করেন, তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। তারা যে ঘর হারিয়েছে ইচ্ছে উত্তম ঘর জুটিয়ে দেন, তারা যে আপন স্বজন হারিয়েছে তার চেয়ে উত্তম আপন স্বজন পর জীবনে তাদের জুটিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দেন, সত্য রিজিক দেন আল্লাহ, আল্লাহ সম্মানিত রিজিক দেন আল্লাহ সেখানে। আল্লাহ আমাদেরকেও তাদের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দেন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ডান হাতে আমলনামা নিয়ে যাতে আমরা অনন্ত সুখের জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ, সেই তৌফিক দিন আল্লাহ, সেই সৌভাগ্য আমাদের সবার জন্য আপনি লিখে দিন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.